প্রিয় শিক্ষার্থীরা আমি ডাক্তার সোহেল ফিন সায়েন্স এবং সোহেল স্যার সায়েন্স চেম্বার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা তোমাদেরকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি সপ্তম অধ্যায়ের নগ্ন এবং আবৃতবীজ উদ্ভিদের মধ্যে বৃতি এবং দলের যে বিন্যাস বা পুষ্পপত্র বিন্যাস সেটা নিয়ে আমরা কথা বলবো প্রথম আমরা বলে রাখি আমরা জানি ফুলের মধ্যে উদ্ভিদের যে প্রজনন অঙ্গ ফুল ফুলের মধ্যে চারটি স্তবক বৃতি দল পুংস্তবক স্ট্রিস্তবক এই যে বৃতি এবং দল মুকুল অবস্থায় প্রাইমারি অবস্থায় বৃত্তি এবং দলসমূহ কিভাবে বিন্যস্ত থাকে এই যে বৃতি এবং দলের যে বিন্যাসটা সেটাকে বলা হয় পুষ্পপত্র বিন্যাস বা এস্টিবেশন আজকে আমরা সেই পুষ্পপত্র বিন্যাস বা এস্টিবেশনের কথা বলব আমরা সবাই জানি পুষ্পপত্র বিন্যাস বা এস্টিবেশন হচ্ছে টোটাল ছয় ধরনের কয় ধরনের ছয় ধরনের নামগুলো একবার বলে ফেলি ছয় ধরনের ওপেন বা মুক্ত ভালভেট বা প্রান্ত স্পর্শী টুইস্টেড বা পাকানো তারপর হচ্ছে ইমব্রিকেইট ইমব্রিকেইটের পরে কুইন কানশিয়াল। কুইন কানশিয়ালের পরে ভেক্সিলারি একদম লাস্ট হচ্ছে ভেকসিলারি তাহলে টোটাল কয় ধরনের গেছে ছয় ধরনের আমি এবার প্রত্যেকটা ব্যাখ্যা করবো তোমাদেরকে তোমরা নিশ্চয়ই জানো তারপর বলি প্রথমে আসো ওপেন বা মুক্ত দেখো এখানে আমি পাঁচটি পাঁচটি বৃত্তি বা দলের অংশ দেখালাম বৃত্তি বা দলের অংশ দেখালাম যে কোনো পাঁচটি বৃত্তি হলে বৃত্তাংশ দল হলে দলাংশ এখানে যে এক দুই তিন চার পাঁচ পাঁচটি বৃত্তি বা দল আছে প্রত্যেকটি বৃত্তি বা দল পরস্পর থেকে কিন্তু দূরে দূরে আছে পরস্পর থেকে অনেক আলাদা করে দূরে দূরে আছে যেহেতু দূরে দূরে আছে স্বাধীনভাবে আছে তাই বলা হয় ওপেন বা মুক্ত এবার আসো দুই নম্বরে ভালভেট বা প্রান্তস্পর্শী এখানেও সেম এক দুই তিন চার পাঁচটি বৃত্তি বা দলের অংশ আছে প্রত্যেকটা বৃত্তি বা দলের অংশ আবার পরস্পরের সাথে খুবই কাছাকাছি একেবারে খুবই কাছাকাছি এরা পরস্পর থেকে দূরেও না আবার পরস্পরের সাথে জড়িয়েও নাই প্রান্তগুলো স্পর্শ করে করে আছে তাই বলা হয় ভালভেট বা প্রান্ত এবার আসো তিন নম্বর তিন নাম্বারের মধ্যে দেখো এটা নাম হচ্ছে টুইস্ট্যাক বা পাকানো টুইস্টেড বা পাকানো মানে হচ্ছে এখানে এক দুই তিন চার পাঁচটি বৃত্তি বা দলের অংশ আছে প্রত্যেকটি বৃত্তি বা প্রত্যেকটি দলের অংশ আবার দলের একটা প্রান্ত বাহিরে এক প্রান্ত ভিতরে এক প্রান্ত বাহিরে এক প্রান্ত ভিতরে এক প্রান্ত বাহিরে এক প্রান্ত ভিতরে এভাবে প্রত্যেকটা বৃত্তি বা দলের এক প্রান্ত বাইরে এক প্রান্ত ভিতরে এক প্রান্ত বাইরে এক প্রান্ত ভিতরে এভাবে থাকলে তখন তাকে বলা হয় টুইস্টেড বা পাকানো টুইস্টেড বা পাকানো এবার আসো চতুর্থ নাম্বার ইমব্রিকেট দেখো ইমব্রিকেটের মধ্যে দেখো একটু খেয়াল করো ইমব্রিকেটের মধ্যে ইমব্রিকেটের মধ্যে পাঁচটা এক দুই তিন চার পাঁচটি বৃত্তি বা দলের অংশ আছে এখানের মধ্যে একটি বৃত্তির উভয় অংশ বাহিরে এবং একটি বা দলের উভয় অংশ ভিতরে যেমন যে উভয় প্রান্ত প্রান্ত দুই কিন্তু বাহিরের দিকে আবার নাম্বার দেখো এর দুই প্রান্ত কিন্তু ভিতরে তাহলে পাঁচ নাম্বারের দুই প্রান্ত বাহিরে দুই নাম্বার দুই প্রান্তের ভিতরে অর্থাৎ একজনের দুই প্রান্ত বাহিরে থাকবে একজন দুই প্রান্তের ভিতরে থাকবে বাকি যারা আছে তারা অল্টার করে করে আছে ভিতরে বাহিরে বাহিরে ভিতরে বাহিরে ভিতরে অল্টার করে করে থাকলে তখন এটা করে ইমব্রিকেট তাহলে একটা জিনিস একজন একজন ভিতরে বাকি সবাই অল্টার করে করে থাকে। এবার আসো চতুর্থ নাম সরি পঞ্চম নাম্বার বা কুইন কানশিয়াল এই যে কুইন কানশিয়াল এর কিন্তু দুইজনে দুইটা বৃতিবা দলের উভয় প্রান্ত বাহিরে থাকবে দুইটা বৃতিবা দলের উভয় প্রান্ত ভিতরের দিকে থাকবে এবং একটা অল্টার করে থাকবে তাহলে দেখো কোন দুইটা উভয় প্রান্ত বাহিরে আছে দেখো পাঁচ পাঁচ নম্বরের উভয় প্রান্ত কিন্তু বাহিরে আবার দুই নাম্বার তার উভয় প্রান্ত বাহিরে তাহলে পাঁচও উভয় প্রান্ত বাহিরে দুই উভয় প্রান্ত বাহিরে দাদা দেখো এক এবং তিন দেখো একেরও দুই প্রান্তের ভিতরে তিনেরও দুই প্রান্তের ভিতরে তাহলে দুইজনের উভয় প্রান্ত বাহিরে দুইজনের উভয় প্রান্তের ভিতরে চতুর্থ নম্বর যেটা একটা ভিতরে একটা বাহিরে অল্টার করে আছে ছয় নাম্বার ভেক্সিলারি দেখো ভেক্সিলারি ভেক্সিলারি হচ্ছে সবচেয়ে বড় যে বৃত্তি বা দল সেটি তার পরবর্তী দুটি ছোট দল বা বৃত্তিকে আগলে রাখবে তাহলে এক নাম্বার দুই এবং তিনকে ঢেকে রাখবে এই দুটি আবার দুটিকে ঢেকে অর্থাৎ একটি সবচেয়ে বড় বৃত্তি বা দলটি দুটি বৃত্তি বা দলকে ঢেকে রাখে ওই দুটি আর তারপরের দুটিকে আবার কি করে রাখে ঢেকে রাখে তাহলে টোটাল কয়টা পেলে ছয়টা আমি একটা বার আবার বলি ওপেন ভালভেট টুইস্টেড ইমব্রিকেইট কুইন ক্যানসিয়াল ভেক্সিলারি তাহলে ওপেন ভালবেট টুইস্টেড ইমব্রিকেট কুইন ভেক্সিলারি ওপেন মানুষের সবাই আলাদা আলাদা থাকবে ভালবে মানুষের সবাই প্রান্তগুলো লেগে লেগে থাকবে টুইস্টেড প্রত্যেকটা বৃতিবা দলের উভয় এক প্রান্ত বাহিরে এক প্রান্তের ভিতরে ইমব্রিকেট একটা দলের উভয় প্রান্ত বাহিরে একটা দলের উভয় প্রান্তের ভিতরে বাকিগুলো অল্টার এরপর আছে কুইন দুইটা বৃতিবা দলের উভয় প্রান্ত বাহিরে দুইটা বৃত্তিবাদ দলের উভয় প্রান্তের ভিতরে একটি শুধু অল্টার করে থাকবে ভেক্সেলারি সবচেয়ে বড় বৃত্তি তারপর ছোট দুটিকে ঢেকে রাখবে ওই ছোট দুটি আবার পরের ছোট দুটিকে ঢেকে রাখবে আচ্ছা আমরা এখন এর আগে যে ছয় প্রকার স্টিভেশন বা পুষ্পপত্র বেশ পড়ছি এখন দেখবো তার উদাহরণগুলো কি কি উদাহরণগুলো আমাকে একটু দেখতে হবে দেখো ওপেনের উদাহরণ হচ্ছে গন্ধরাজ ওপেনের উদাহরণ গন্ধরাজ আবার যে ভালভেট ভালভেট উদাহরণ হচ্ছে বাবলা টুইস্টেড টুইস্টেডের উদাহরণ হচ্ছে জবা এরপর দেখো ইমরিকেট ইমরিকের উদাহরণ হচ্ছে কৃষ্ণকুমারী আর কালকা কৃষ্ণকুমারী আর কালকা কুইন কাংশিয়ালের উদাহরণ হচ্ছে পেয়ারা ভেক্সিলারের উদাহরণ হচ্ছে শিম ও মোটর তাহলে একবার বলো ওপেনের উদাহরণ হচ্ছে গন্ধরাজ আর ভালভেটের উদাহরণ হচ্ছে বাবলা টুইস্টেড এর উদাহরণ হচ্ছে জবা ইমরিকেট ইমরিকেটের উদাহরণ হচ্ছে কুইন কৃষ্ণকুমারী এবং কালকা কৃষ্ণকুমারী এবং কালকা কুইন কাংশিয়াল হচ্ছে পেয়ারা এবং ভেক্সিলারি এটা হচ্ছে সেম ও মতো এই যে উদাহরণগুলো কিভাবে তুমি মনে রাখবে সংক্ষেপে একটা লাইন দিয়ে মনে রাখবে আমি তোমাকে একটা লাইন দুইবার করে বলবো তুমি একটু মনে রাখবে দেখো একদম নিচে করে দেখো সবাই আমি লাইনটা বলবো একটু মনে রাখার চেষ্টা করবে সবাই খাতায় লিখে রাখতে পারো লাইনটা হচ্ছে এরকম ওগো ভালোবাসার বাবলা টুইজডেতে জবা দিয়ে ব্রিটেনের কৃষ্ণ কালো কুইন পেয়ারি বেগম কে সিম ও মোটর দিব আমি আসলে ব্যাখ্যাই ওগো ওগো দিয়ে ওপেন ওপেন গন্ধরাজ ওপেন গন্ধরাজ ভালোবাসার বাবলা ভালোবাসা দিয়ে ভালভেট বাবলা তার উদাহরণ টুইসডেতে জবা দিয়ে টুইসডে মানে টুইসডেট জবা তার উদাহরণ ব্রিটেনের কৃষ্ণ কালো ব্রিটেন দিয়ে ইন্ডিকেট ব্রিটেন দিয়ে ইন্ডিকেট কৃষ্ণ কুমারী কাল কুইন দে কুইন কানসিয়াল কুইন দে কুইন ক্যানসিয়াল পেয়ারা পেয়ারি মানে পেয়ারা পেয়ারা তার উদাহরণ বেগমকে দিয়ে ভেক্সিলারি বেগমকে ভেক্সিলারি শ্রীম মোঠর হচ্ছে তার উদাহরণ আমি কেন দেখো ভাগ ভাগ করে দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয়টা আলাদাভাবে সো এই ছিল আজকে আমাদের এপিসোডের মধ্যে আজকে এই ছিল আমাদের অংশটুকু এই অংশটা কেন লাগবে নগ্নবীজি এবং আবৃত্তি বীজ উদ্ভিদ বা আবৃত্তি বীজের মধ্যে এক বীজপত্র আর দ্বিবিসপত্রের পার্থক্য করতে গেলে শনাক্ত করতে গেলে বৃতি এবং দলের যে বিন্যাস সেটা খুবই প্রয়োজনীয় এই যে বৃত্তি এবং দলের বিন্যাস দেখে আমরা আবৃত্তি এবং নগ্ন বিজি আবৃত্তি বীজির মধ্যে এক বিশ পত্র আর দুই বিশপত্রকে আলাদা করতে পারবো সব ফিল্ড সায়েন্স এবং সোয়েল সায়েন্স সেবার পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা আমাদের যদি ভিডিও যদি ভালো লাগে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে